বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানকে পরিকল্পিতভাবে আইসিটি অ্যাক্টে সাজা দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই মামলাটা সূত্রপাত হয়েছিল আপনার হেফাজতে ইসলামের যে আপনার এখানে গ্যাদারিং ছিল এবং তার পরে যে আপনার পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যে অতর্কিত হামলা চালিয়ে বহু লোককে নিহত করেছিল সেই বিষয়ে রিপোর্ট করার জন্য এবং সেই বিষয়ে তার সমস্ত যে সত্য কথাগুলো তুলে ধরার জন্য একে ওনাদেরকে টার্গেট করা হয়। তার এই মামলায় ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে তারা একটা রেজুলিউশন নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে খুব পরিষ্কার করে বলা হয়েছে বাংলাদেশে যে একেবারেই মানবাধিকার নেই, এটা তারও একটা প্রমাণ এটা দেখা গেছে। এবং তারা বলেছেন যে বাংলাদেশে এখন ডেমোক্রেসি মানবাধিকার এই অবস্থাগুলো অত্যন্ত খারাপ, নিচের কমিশন নিচের দিকে নামছে। এদিকে সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ঢাকা মহানগরে বিএনপির সমাবেশ আজ বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে। একই সঙ্গে যুগপথ ধারার এই কর্মসূচি পৃথকভাবে পালন করবে সমমনার রাজনৈতিক দল ও জোট। এদিকে বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভয়াবহ আগুনে নিঃস্ব হয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ২১৭টি দোকান পুরোপুরি পুড়ে গেছে জানিয়ে ব্যবসায়ীদের দাবি তাদের অন্তত ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ সকালে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া কৃষি মার্কেটে নিজেদের দোকানগুলোর সামনে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকের দোকানই পুরো পুড়ে ছাই হয়ে গেছে, অনেকেই হয়ে গেছেন নিঃস্ব। এই আগুনকে রহস্যজনক বলে মন্তব্য করে অনেক ব্যবসায়ী সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ড শুরুর প্রায় ২৮ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দিল ফায়ার সার্ভিস। মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মইদুল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন, তারা এই ক্ষতি কাটিয়ে উঠবেন কিভাবে? হ্যাঁ রোকসানা, এই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা সাধারণত সংবাদকর্মীরা এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে আসি সাধারণত যে বাজার দর বা বাজার পরিস্থিতির খবর জানা দেয় প্রত্যেক শুক্রবার বা শনিবার। কিন্তু আজকেও শুক্রবার, কিন্তু আজকের প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন। আমরা ব্যবসায়ীরা সবসময় বাজার দরের খবর জানায়, কিন্তু আজকে তারা তাদের নিঃস্ব হওয়ার সেই করুণ গল্পগুলো আমাদের কাছে জানিয়েছেন। যারা কয়েক ঘন্টার ব্যবধানে অনেক ব্যবসায়ী আমরা দেখেছি যে কোটিপতি থেকে নিঃস্ব হয়ে গেছে, এখন তারা অনেকটা পথে বসার মতো। এবং তারপরও আমরা সকাল থেকে দেখছি যে ব্যবসায়ীরা এখানে সেই পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেও তাদের কতটুকু সম্বল তারা সেখান থেকে বের করতে পারছেন, কতটুকু তারা সম্পদ সেখান থেকে বের করতে পারছে, কিন্তু সেটা বেশিরভাগই সম্ভব হচ্ছে না। কারণ আমরা যে পাশে দাঁড়িয়ে আছি মার্কেটে, পুড়ে যাওয়া মার্কেটে, সেই পাশটায় দেখা যাচ্ছে যে কাপড়ের মার্কেট ছিল। এখানে শাড়ি, লুঙ্গি, তারপরে আরও অন্যান্য কাপড়ের দোকান, সেগুলো আসলে পুড়ে মোটামুটি ছাই হয়ে গেছে। এবং যেগুলো পুড়েনি বা পুরার অর্ধ অবস্থায় আছে সেগুলো আসলে ব্যবহার উপযোগী না। তারপরও ব্যবসায়ীরা আসলে সেই দোকান, সেই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে তারা সেই মালামাল উদ্ধারে এখনও চেষ্টা করছেন। এবং এখানে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখছি যে এখানে আসলে কোনো প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ নেই। বাহিরের লোকজন এখানে ঢোকে মালামাল যে যার মতো করে নিয়ে যাচ্ছে। এখানে যারা দোকানি না তারাও এখানে এসে দেখলাম তারা এখানে ব্যাগ ভরে বা বস্তা ভরে তারা মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্রশাসনে কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ঢাকার জেলা প্রশাসক এখানে আশেপাশে অবস্থান করছে, তিনি হয়তোবা কিছুক্ষণ পরে গণমাধ্যম কর্মীদের সাথে
এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। এবং যে সার্বিকভাবে বলতে গেলে যে ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছে সেটা আসলে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে নিঃস্ব হয়েছে, এবং সেই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য আসলে সিটি কর্পোরেশন থেকে সার্বিক সহযোগিতা তারা কামনা করেছে, এবং যাতে এই দ্রুতভাবে এই মার্কেটটা চালু করতে পারে এবং তারা তাদের বেঁচে থাকার যে অবলম্বনটুকু সেই অবলম্বনটুকু যাতে তারা দ্রুত সময় দাঁড় করাতে পারে সেই আসলে প্রত্যাশা করছে এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল এখানকার অবস্থা রুকসানা। জানছিলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেটের আজকের চিত্র। এখন বিকাশেবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা 17 জেলেকে উদ্ধারে নেমেছে কোস্টগার্ড। বরগুনার পাথরঘাটা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে তাদের উদ্ধারে অভিযান চলছে। গত শনিবার বরগুনার পাথরঘাটা মৎস্যঘাট থেকে এফপি মা নামের একটি ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ শিকারে যায় 17 জেলে। কোস্টগার্ড জানায় তাদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। মঙ্গলবার হঠাৎ ইঞ্জিনের গিয়ার ভেঙে ট্রলারটি বিকল হয়ে পড়ে। এরপর থেকে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে বৃহস্পতিবার ট্রলার মালিক আব্দুস সালামের কাছে মোবাইলে তাদের উদ্ধারের আকুতি জানান জেলেরা। পরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বিষয়টি কোস্টগার্ডকে জানালে উদ্ধার অভিযানে নামে তারা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন ডিম সহ যে তিনটি পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে বাজারে সেই দাম কার্যকর হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করা হবে। সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তো আমরা গতকালকে তো তিনটি আইটেমের প্রাইস ঠিক করে দিয়েছি কৃষি পণ্যের, আর ইম্পোর্ট করা যেটা সেটাও ঠিক করা হয় টাইম টু টাইম দাম দেখে। এখন সেটা বাজারে আমরা চেষ্টা করি মনিটর করতে, খাদ্য উত্তরাধিকার দিয়ে যথেষ্ট পরিমাণ লোকের অভাব, তারপরেও বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্সি সরকারি কর্মকর্তা দিয়ে আমরা চেষ্টা করি। তবে আমরা এবার শক্ত অবস্থাতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন স্ট্রংলি মনিটর করতে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ট্রেনের স্পিড ট্রায়াল শুরু হয়েছে। সকাল 7:30 প্রথমে ট্রেনটি ফরিদপুরের ভাঙা রেল স্টেশন থেকে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল 9:06 মাওয়া এসে পৌঁছায়। এ সময় এই ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় 60 কিলোমিটার। পরবর্তীতে সকাল 9:30 মাওয়া রেল স্টেশন থেকে পুনরায় আবার ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। সে সময় ট্রেনের গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় 80 কিলোমিটার। ভোলায় মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা, হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। ইলিশা লঞ্চ এবং ফেরিঘাট এলাকায় ধস দেখা দিয়েছে। এদিকে রাজবাড়িতে পদ্মার ভাঙন শুরু হয়েছে, এতে আতঙ্কিত নদী তীরের বাসিন্দারা। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। কথা নাহিয়ানের ডেস্ক রিপোর্ট। মেঘনা নদীর আগ্রাসী ছোবলে হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। সিসি ব্লকের একের পর এক ধসের ঘটনায় তীব্র আতঙ্কিত স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, উজানে পানির চাপ আর নদী থেকে বালু উত্তোলনের ফলে শহর রক্ষা বাঁধের ঢাল সংরক্ষণের সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। এর ফলে হুমকির মুখে পড়েছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরিঘাট। সিসি ব্লকগুলি নদীতে ভাঙিয়া ভরা যাইতেছে এবং যে অবস্থা ভাঙতেছে টোটাল আমাদের যে একটা বেড়িবাদ ছিল, ঠিক আছে, ওই বেড়িবাদের কাছাকাছি আসতে আইসা পড়ছে। প্রতিনিয়ত ভাঙ্গার খুব মারাত্মক রূপ ধারণ করতেছে। এর একটি কারণ আজকে নদীর মাঝখানে অবৈধভাবে বালু উত্তোলন। জিও ব্যাগ ফেলে সিসি ব্লকের ধস ঠেকানোর কাজ শুরু হয়েছে বলে জানায় ভোলা পানি উন্নয়ন বোর্ড। অতি দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আমাদের পরবর্তী যাতে স্লাইড না করে সেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই ডাম্পিংটা বর্তমানে চলমান আছে। যতক্ষণ পর্যন্ত এটা টোটালি নিরাপদ অবস্থানে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই জিও ব্যাগ ডাম্পিং চলবে। এদিকে রাজবাড়িতে পদ্মার পানি কমতে থাকায় ভাঙন শুরু হয়েছে। এতে নদী তীরবর্তী রাজবাড়ির সদর ও গোয়ালন্দ উপজেলার 5টি ইউনিয়নের 10 গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। পদ্মার এই ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি বিলীন হয়ে গেছে, অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন। জমি জাতি যা ছিল সবই নদীর গর্ভে চলে গেছে, এখন পরের জায়গায় বসবাস। আমাদের অবস্থা খুব খারাপ, নদী মানে ভাঙে একেবারে শেষ হয়ে যাচ্ছে। শত শত মনে করেন যে কৃষি জমি শেষ,
এখন আমরা এই যে নিঃস্ব হওয়ার মতো আর কি। নদী ভাঙন যদি এরকম চলতে থাকে তা কিন্তু এই পাশের যে সব বাড়িঘর আছে এরা কিন্তু এই কিছুদিনের মধ্যে এদের বাড়িঘরে ভেঙে চলে যাবে। নদী ভাঙন থেকে রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।